তোমরা জানো যে বর্তমান পরিস্থিতি অত্যন্ত কঠিন, এর মতো মুহূর্তে আমরা তো বিদ্যালয়ে স্বাভাবিক পঠন পাঠন করাতে সক্ষম হচ্ছি না, তোমরা আসতে পারছ না। তা সেই জন্য আমরা যে বিকল্প ব্যবস্থা করেছি নিউজ চ্যানেল কিংবা বিদ্যালয় কর্তৃপক্ষ তোমাদের জন্য এই যে ব্যবস্থাপনা করেছেন তার জন্য আন্তরিক ধন্যবাদ। আজকে আমরা আলোচনা করব দশম শ্রেণীর পাঠ্য বিষয়ের অন্তর্ভুক্ত সমাস। তোমরা জানো সমাস নাম শুনলেই তোমাদের মনের মধ্যে অনেকের মধ্যে একটা আতঙ্ক সৃষ্টি হয় যে যে স্যার সমাস কী করে করবো, সমাজটা তোমাদের কাছে অত্যন্ত কঠিন মনে হয়। কিন্তু আজকের ক্লাস শোনার পর তোমাদের মনের ভিতর এই যে একটা ভ্রান্ত ধারণা, সে ধারণাটা আজকে কিন্তু মনে হয় দূর হবে। তোমরা একটু মনোযোগী হও এবং এই কথাগুলো একটু শোনো। প্রথমেই লক্ষ্য করো যে সমাস তিনটে শব্দ, একটা সমাস, একটা সমাস শব্দ গঠিত হচ্ছে। সমাস শব্দটাকে ভাঙলে আমরা পাব সম পূর্বক অসধাতুযুক্ত ঘ। কি পাব? সমাস শব্দটা ভাঙলে আমরা পাব সম পূর্বক অসধাতু যুক্ত ঘ। সমান সমান হলো সমাস। এই সমাস শব্দের অর্থ, সমাস শব্দের অর্থ কি? সমাস শব্দের অর্থ সংক্ষেপ। সমাস শব্দের অর্থ কি? সংক্ষেপ। বেশ, আমরা তাহলে সমাস শব্দের ব্যুৎপত্তি সম্পর্কে জানতে পারলাম যে সমাস শব্দটি কিভাবে গড়ে উঠেছে, এবং আমরা জানলাম যে সমাস শব্দের অর্থ কি। আমরা জেনেছি সংক্ষেপ। এখন আমরা একটু জেনে নেব যে বাংলা ব্যাকরণে সমাস পড়ার প্রয়োজনটা কোথায়, আমরা সমাস পড়ব কেন। সেই প্রশ্নের উত্তরে তোমাদেরকে বলি, বাংলা ভাষা বা সাহিত্য পড়বার জন্য সমাস অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। সমাস কি করে? বাক্যকে, অনেক বাক্যের মধ্যে অনেকগুলো শব্দের অর্থকে সংক্ষিপ্ত করে এবং সুনির্দিষ্ট করে সংক্ষেপে বলা যায় সমাসের মধ্যে, এবং বাক্যের সৌন্দর্য সেই হিসেবে আমরা বলতে পারি সংক্ষেপ হয়। সমাস বাক্যের বা অনেকগুলো শব্দের অর্থ সংক্ষিপ্ত করে এবং বাক্যের সৌন্দর্য কিন্তু বৃদ্ধি করে। সেই জন্য বাংলা ভাষায় বাংলা ব্যাকরণের ক্ষেত্রে সমাস পাঠের গুরুত্ব অপরিসীম। এবার আমি আসব যে সমাস কাকে বলে, এই প্রশ্নের উত্তরে আমি আসব সমাস কাকে। তার উত্তরে তোমাদেরকে বলি, পরস্পর অর্থ সম্বন্ধ যুক্ত দুই বা ততোধিক পদের এক পদে পরিণত করার ঘটনাকে আমরা সমাস বলি। তাহলে কি বললাম? পরস্পর দুই বা ততোধিক পদের এক পদে পরিণত হওয়ার ঘটনাকে সমাস বলে। আমি একটুখানি ব্যাখ্যা করি তোমাদের। দেখো, আমি লিখে রেখেছি এখানে একটা শব্দ বিনা ভাগ। যদি আমি লিখি তাহলে কি হবে? এটাকে আমি ব্যাজবাক্য করছি। ব্যাজবাক্য করলে কি হবে? দেখো, বিনা পানি যদি আমি লিখি তাহলে এখানে লিখব, দেখো আমি আবার এটা লিখছি, বিনা পানি। তোমরা সবাই এটা খেয়াল করেছো যে আমি বিনা পানি লিখেছি। আবার এটাকে যদি আমি ব্যাজবাক্য করি তাহলে হবে এরকম, বিনা পানিতে যায়। তাহলে তোমরা সহজেই দেখতে পাচ্ছ যে বিনা পানি সমান সমান ব্যাজবাক্য করলে হচ্ছে বিনা পানিতে যায়। এই যে বিনা পানিতে যায়, এখানে অনেকগুলো পদ আছে, তুমি দেখতে পাচ্ছ 1 2 3,
এই পদগুলোকে সংক্ষিপ্ত করে একটি মাত্র শব্দে চলে এলো, সংক্ষিপ্ত হলো। তাহলে কি হলো? এবং সমাসবদ্ধ পদ গঠন করল। এই জন্য আমরা বাংলা ব্যাকরণে সমাস করে থাকি। বেশ, তাহলে সমাস কাকে বলে আমরা জানলাম, সমাস শব্দের ব্যুৎপত্তি জানলাম, সমাস শব্দের অর্থ জানলাম। এইবার আমরা জানব সমাস কয় প্রকার ও কি কি। সমাসকে যদি আমরা ভাঙি বা তার বৈশিষ্ট্য অনুযায়ী আমরা বিশ্লেষণ করি, তাহলে আমরা দেখব সমাসকে আমরা ভাগ করতে পারছি ছয় তিন নয় ভাগে। কি কি তোমরা প্রশ্ন করতে পারো? দেখো, আমি আগেই লিখে রেখেছি সমাসগুলো নিয়ে কি আছে এখানে। দেখো, দ্বন্দ্ব সমাস, দয় ভয় দ্বন্দ্ব নয় দয় ভয়। বানানটা তোমরা কিন্তু অনেকেই ভুল করো, বানানটা কিন্তু ঠিক করে দেবে, দয় ভয় দ্বন্দ্ব নয় দয় ভয়, দ্বন্দ্ব সমাস। দু নম্বর পয়েন্ট কি লিখেছি? না, তৎপুরুষ সমাস, ত খণ্ডত্ব পয়রস্য রয়রস্য মতনস্য, তৎপুরুষ সমাস। তিন, কর্ম ধরয় সমাস, তোমরা এখানে ভুল করো, আমি বলে দিচ্ছি, ধারয় ধারায় না। কিন্তু আমরা যখন মাধ্যমিকের খাতা দেখি তখন কিন্তু তোমাদেরকে দেখেছি, তোমাদের নয় তোমাদের দাদাদেরকে, যারা এখানে ধয়াকার রয়াকার অন্তঃস্থ লিখেছে, ফলে ভুল লিখেছে, তোমরা কিন্তু সেই ভুলটা আর করবে না। পরের পয়েন্টে আসছি বহুব্রীহী সমাস, ব হয়রস্য বয়রফলা দীর্ঘী হয় রস্যি। এখানেও কিন্তু বানান তোমরা ভুল করো, এখানে রস্যি দিয়ে দাও, হয় দীর্ঘী দিয়ে দাও, কিন্তু তা কিন্তু হবে না। ব হয়রস্য বয়রফলা দীর্ঘী হয় রস্যি, বহুব্রীহী সমাস। পাঁচ, অপৈভব সমাস, অ বয়জফলা অন্তঃস্থ দীর্ঘী ভয়াকার ব, অবৈভব সমাস। যদিও এই প্রসঙ্গে বিতর্ক আছে, এই অবৈভব সমাসকে আধুনিক বৈয়াকরণ যারা আছেন তারা এটিকে বলছেন উপসর্গ তৎপুরুষ সমাস। এই সমাসকে অনেকেই মূল সমাসের অংশে বাদ দিতে চেয়েছেন, অবৈভব সমাসের নাম পরিবর্তে তারা এখন বলে উপসর্গ তৎপুরুষ সমাস। কেন বলে সেই বিশ্লেষণ, সেই ব্যাখ্যায় আমরা পরে আসছি। বেশ, এবার আমরা আসব দ্বিগু সমাস, দয় বয় রস্যি গয় রস্যি দ্বিগু সমাস। বেশ, আমরা এখানে তাহলে ছটি দেখলাম, এছাড়াও আমরা দেখতে পাচ্ছি নিত্য সমাস, দন্ত্য নয় রস্যি তয় ভোলা। অনেকে লিখে ভালো নয় দিন লিখে ভালো, কিন্তু কিন্তু নয় দিই লিখবে না, নয় রস্যি তয় ভোলা, নিত্য সমাস। পরের পয়েন্টে আসি অলোক সমাস। এবার অলোক কেন, অলোক কীভাবে হলো সেটাও আমরা পরে বলবো, যে এই সমাজটা একটা সমাজ আছে অলোক সমাস। আর শেষে দেখো, একটু বুঝতে অসুবিধাও হতে পারে তোমাদের, এটা আমি লিখেছি বাক্যাশ্রয়ী সমাস। কি বলছি? বাক্যাশ্রয়ী বয়াকার পয়জাফলা আকার তালপুর সয়রাফলা অন্তঃস্থয় দীর্ঘি, বাক্যাশ্রয়ী সমাস মানে বাক্যকে আশ্রয় করে সমাসবদ্ধ পদ গঠিত হয়, সেই জন্য এই সমাসের নাম বাক্যাশ্রয়ী সমাস। তাহলে আমরা দেখতে পাচ্ছি সমাস কয় প্রকার, তাহলে সেই হিসেবে আমরা বলতে পারছি নয় প্রকার, এবং নয় প্রকার সম্পর্কে আমরা জানব। এই সমাস আলোচনার পূর্বে আমাদেরকে আরেকটু জানতে হবে, কি জানতে হবে তোমরা প্রশ্ন করতে পারো, কি জানতে হবে? না, আমাদের জানতে হবে সমাসবদ্ধ পদ কোনটি, ব্যাসবাক্য কোনটি, সমসমান পদ কোনগুলি, এইগুলি সম্পর্কে আমাদের জানতে হবে। এছাড়া জানতে হবে উপমান উপমেয় বিশেষ্য বিশেষণ, এই পদগুলো সম্পর্কে আমাদের জানতে হবে। বিশেষ্য বিশেষণ সম্পর্কে আমরা জানি, আমরা যখন কর্মধারায় সমাস করব তখন আমাদের এই বিষয়ে জেনে নেব। তার আগে বলি আমাদের জানতে হবে কোনটি, ব্যাসবাক্য কাকে বলে, ব্যাসবাক্য কাকে বলে। এই শব্দটি এইটা মুছে দিচ্ছি, আমরা এবার জানব ব্যাসবাক্য কাকে বলে। এই প্রশ্নের উত্তরে আমি বলতে পারি
সমাসবদ্ধ পদের অর্থ যে বাক্য বা বাক্যাংশ দ্বারা বোঝানো হয় তাকে ব্যাসবাক্য বলে। আমি মুছে দিলাম এখানে, এখানে আমি লিখেছিলাম যে আবার একটু লিখে দিই, বিনা পানি, বিনা পানি সমান সমান হচ্ছে বিনা পানিতে যা। তোমরা সকলেই লক্ষ্য করতে পারছ, দেখো এইখানে এটাকে বলা হচ্ছে সমস্ত পদ বা সমাসবদ্ধ পদ, এটাকে আমরা কি বলবো, সমস্ত পদ, বা এটার নাম হচ্ছে সমাসবদ্ধ পদ, এটার নাম কি বলবো, ব্যাসবাক্য, এটার নাম বলবো আমরা ব্যাসবাক্য। তাহলে সমস্ত পদের অর্থ যে বাক্য এবং বাক্য হতে পারে বাক্যাংশ হতে পারে এটাকে আমরা বলছি একটা বাক্যাংশ, বা এটাকে এই বাক্যাংশ দ্বারা আমি কি করলাম এই সমস্ত পদের অর্থ ব্যাখ্যা করছি, তাই এটাকে আমরা বলবো ব্যাস বাক্য বা বিগ্রহ বাক্য। ব্যাস শব্দের অর্থ তুমি প্রশ্ন করতে পারো, স্যার ব্যাস শব্দের অর্থ কি, সেই প্রশ্নের উত্তরে আমি তোমার বলি ব্যাস শব্দের অর্থ হচ্ছে বিস্তার। ব্যাস শব্দের অর্থ কি, ব্যাস শব্দের অর্থ বিস্তার। বেশ, এবার হচ্ছে তোমরা প্রশ্ন করতে পারো স্যার পূর্বপদ কাকে বলে, পরপদ কাকে বলে, আচ্ছা সমস্ত পদ কাকে বলে। একটি বাক্য বা বাক্যাংশের অর্থ যখন যে পদটির দ্বারা বোঝানো হয় সেই পদটিকে আমরা বলব সমস্ত পদ, সমস্ত পদের অন্তর্গত প্রথম পদটিকে আমরা বলব পূর্বপদ। এটাকে যদি সমস্ত পদ ধরি তাহলে সমস্ত পদের এই এই অংশটিকে আমরা ধরে নেব পূর্বপদ, এই অংশটিকে আমরা ধরে নেব সমস্ত পদের অন্তর্ভুক্ত প্রথম পদ বা পূর্বপদকে আমরা বলব পূর্বপদ। সমস্ত পদের তাহলে কি দাঁড়াচ্ছে, সমস্ত পদের অন্তর্ভুক্ত প্রথম পদটিকে বলব পূর্বপদ এবং পরের পদটিকে বলব পরপদ। তাহলে আমরা জেনেছি পূর্বপদ কাকে বলে, পূর্বপদ কাকে বলে, আর এটাকে আমরা জেনেছি পরপদ, তোমরা নিশ্চয়ই এটা জানবে। কিন্তু এই জায়গাটাই তোমাদের কিন্তু একটা বিভ্রান্ত হতে পারে, কি বিভ্রান্ত হতে পারে, তোমরা কিন্তু বিভ্রান্ত হও, তোমরা এখানে ব্যাসবাক্যের অন্তর্গত প্রথম পদটিকে তোমরা পূর্বপদ বলো, অনেকেই কিন্তু এই ভুলটা করে থাকো, কিন্তু এই ভুলটা বল এই সংজ্ঞা বললে কিন্তু ভুল হবে। এখানেও দেখছ ব্যাসবাক্যের প্রথম আছে বিনা, মিলছে বিনা, এটা পূর্বপদ, কিন্তু পরপদে তুমি কিন্তু মিলাতে পারছো না, এটা অতিরিক্ত পদ, এটা এই পদটিকে আমরা বলবো অতিরিক্ত পদ। যখন আমরা বহুব্রী সমাস করবো তখন সমাসে এই অতিরিক্ত পদের প্রসঙ্গ আলোচনা করব। তাহলে আমরা কি জানলাম, পূর্বপদ কাকে বলে জানলাম, আমরা কি জানলাম পরপদ কাকে বলে জানলাম, আমরা কি জানলাম সমস্ত পদ বা সমাসবদ্ধ পদ কাকে বলে জানলাম, আমরা কি জানলাম ব্যাসবাক্য কাকে বলে জানলাম। তোমাদের এই সমাসবদ্ধ পদ আমি আরেকবার বলে দিচ্ছি, ব্যাসবাক্য দ্বারা কী করা হয়, যে অর্থ প্রকাশ করা হয় যে সমাজ, যে ব্যাসবাক্য দিয়ে কী করা হয়, যে অর্থনির্ভর পদ গঠন করা হয় তাকে আমরা সমাসবদ্ধ পদ বলি বা সমস্ত পদ বলি। বেশ, পরে আসি আমরা সমাস কয় প্রকার ও কী কী, সমাসকে আমরা ভাঙতে পারছি নয় ভাগে, প্রথম আছে দ্বন্দ্ব সমাস, তোমরা লক্ষ্য করতে পারছি দ্বন্দ্ব সমাস, দ্বন্দ্ব সমাস কাকে বলে, সেই প্রশ্নের উত্তরে আমি যদি বলি যে সমাসে পূর্বপদ এবং পরপদ উভয় পদের অর্থ প্রাধান্য পায় সেই জাতীয় সমাসকে আমরা বলবো দ্বন্দ্ব সমাস। কীরকম, ধরো যদি বলি বই খাতা, এর পাশে একটা উদাহরণ দিয়ে আমি লিখে দিচ্ছি বই খাতা, তাহলে কী হবে, তাহলে তোমাকে বলতে হবে এটাকে ভাঙলে, আমি মুছে দিচ্ছি, আমরা এবার আলোচনা করব কি সমাস, দ্বন্দ্ব সমাস, এখানে আমি লিখে দিচ্ছি দ্বন্দ্ব সমাস। আজকে আমি খুব সংক্ষেপে তোমাদের আলোচনা করব, আমি প্রত্যেকটার আবার অনেকগুলো ভাগ আছে, সেই ভাগগুলো সম্পর্কে আমি আজকে আলোচনা করব না, আমি দ্বিতীয় পর্বে আমি যদি করি তাহলে দ্বিতীয় পর্বে তোমাদের এই
শ্রেণীবিভাগগুলো আলোচনা করে দেবো। আজকে আমি মূল প্রত্যেকটা সমাস সম্পর্কে একটু বলে দেবো। দ্বন্দ্ব সমাস, দ্বন্দ্ব সমাস কাকে বলে দেখো, আমি ওখানে লিখেছি বই খাতা, বই খাতা। তাহলে কি হবে, এটাকে ভাঙলে হবে বই ও খাতা। যে সমাসে, যে সমাসে দুটি পদ থাকে এবং প্রত্যেকটি পদের অর্থ প্রধান রূপে প্রতীয়মান হয় এবং সংযোজক অব্যয় দ্বারা যুক্ত হয়, এটাকে আমরা বলি সংযোজক অব্যয়। এর বৈশিষ্ট্য কেবলমাত্র একটিই আছে, সংযোজক অব্যয় ও দিয়েই যুক্ত হয়, কিংবা অন্য কোনো কিছু দিয়ে যদি যুক্ত করার চেষ্টা করা হবে না, এটাই বৈশিষ্ট্য। সংযোজক অব্যয় হিসেবে ওই ব্যবহৃত হয়, সেই জন্য এই সমাসকে আমরা বলবো দ্বন্দ্ব সমাস। বেশ, এই সমাসে অনেকগুলো ভাগ আছে, তোমরা পড়বে সহচরী দ্বন্দ্ব, বিকল্প দ্বন্দ্ব, এরকম অনুচর দ্বন্দ্ব, অ্যাক্সেস দ্বন্দ্ব, এরকম ভাগ পড়বে, আমরা পরবর্তী সময়ে আমরা আলোচনা করব। বেশ, তাহলে দ্বন্দ্ব সমাস সম্পর্কে ছোট্ট করে আমরা একটু জানলাম। দ্বন্দ্ব সমাসের বৈশিষ্ট্য কী? দ্বন্দ্ব সমাসের প্রধান বৈশিষ্ট্য হচ্ছে পূর্বপদ এবং পরপদ কোনটির দুটোরই অর্থ প্রধান রূপে প্রতীয়মান হবে, তাকে বা সেই জাতীয় সমাসকে আমরা বলব দ্বন্দ্ব সমাস। মুছি, এবার আমরা বলব তৎপুরুষ সমাস। কি বলবো? তৎপুরুষ সমাস, তৎপুরুষ সমাস, তৎপুরুষ সমাস কাকে বলে? তৎপুরুষ সমাস তোমরা যদি কারো জেনে থাকো তাহলে কিন্তু অনেকটাই সুবিধা হবে। কাকে বলে? যে সমাস পূর্বপদে বিভক্তি লোপ পায় এবং পরপদের অর্থ প্রধান রূপে প্রতীয়মান হয় তাকে আমরা বলি তৎপুরুষ সমাস। কি বললাম? যে সমাসে পূর্বপদে বিভক্তি লোপ পায় এবং পরপদের অর্থ প্রধান রূপে প্রতীয়মান হয় তাকে আমরা বলি তৎপুরুষ সমাস। শুধু ভয় ভাঙানোর জন্য আজকে তোমাদের এই ক্লাসে এই সমাসগুলো সম্পর্কে আমরা আলোচনা করব, কিন্তু এটা অনেক কঠিন চ্যাপ্টার, তোমরা ভয় পাও, ভয় পাওয়ার কিছু নেই, ভয়টা কাটানোর জন্য এর পরের ক্লাসে অবশ্যই কিন্তু এর বিভাগগুলো কিন্তু আমরা পরপর আলোচনা করব, তাহলে তোমরা কিন্তু আরও ভালো বুঝবে। একবার বুঝতে পারলে আর কেউ জোর করেও তোমাকে কিন্তু ভোলাতে পারবে না, তুমি ভালো করে যদি বুঝে যাও। তাহলে আমি একটা ধরি, একটা উদাহরণ দিয়ে বুঝাই, তেলে ভাজা, তেলে ভাজা, খুব ভালো করে বুঝবে তেলে ভাজা কি লিখবে, তেল দ্বারা ভাজা। বেশ, তেলে ভাজা কি হবে? তেল ধারা ভাজা। এইখানে একটা জিনিস দেখো, আমি বললাম যে সমাজে পূর্বপদের বিভক্তি, পূর্বপদ কোনটা? এখানে আমরা দেখতে পাচ্ছি এই যে পূর্বপদের বিভক্তি, পূর্বপদের বিভক্তি ক্ষেত্রে লোপ পেয়েছে, আর গুরুত্ব পেয়েছে কোনটা? ভাজা। গুরুত্ব পেয়েছে কোনটা? পরপদ, ভাজাটাকে গুরুত্ব পেয়েছে। তাহলে পূর্বপদের বিভক্তি লোপ পেল আর পরপদটাকে প্রাধান্য পেল, তাহলে এটা পরপদ প্রাধান্য পেল, পরপদ কি পেল? প্রাধান্য পেল। আর কি পেল? পূর্বপদের বিভক্তি তেলটাকে ভাঙলে আমি পারব তেল যুক্ত এ, এখানে এ বিভক্তি লোপ পেল। এ বিভক্তি লোপ পেল, বিভক্তি এ বিভক্তি লোপ। তাহলে আমরা দেখতেই পাচ্ছি যে পূর্বপদের বিভক্তি লোপ পেল এবং পরপদের অর্থ প্রাধান্য পেল, এইখানে আমি ভাজাকে প্রাধান্য পাচ্ছি দিচ্ছি, তাই এটার নাম হলো তৎপুরুষ সমাস। এই সমাস আমি বলেছিলাম কারক যদি জেনে থাকো তাহলে তোমার সুবিধা হবে। কর্ম তৎপুরুষ, করণ তৎপুরুষ, অবদান তৎপুরুষ, অধিকরণ তৎপুরুষ, না তৎপুরুষ, এরকম রকম আছে। যদি কর্মকারকের বিভক্তি লোপ পায় তাহলে কর্ম তৎপুরুষ, যদি করণকারকের বিভক্তি লোপ পায় তাহলে তোমার করণ তৎপুরুষ,
এইখানে দেখো এই দাগ, এটা কোন কারকের বিভক্তি ব্যাস বাবা আমরা দেখতে পাচ্ছি, দাগ দ্বারা দিয়ে হচ্ছে করণ কারক হয়, এখানে করণ কারকের বিভক্তি লোপ পেয়েছে, সেই জন্য আমরা এটাকে আমরা বলতে পারবো এই সমাজকে বলবো করণ তৎপুরুষ। যাই হোক, তৎপুরুষ সম্পর্কে আমরা পরে এর ব্যাখ্যা আলোচনা করবো, এর বিভাগ বা শ্রেণীবিভাগ সম্পর্কে। আমরা এবার আসবো কর্মধারয় সমাস। কর্মধারয় সমাস